গুড মর্নিং বন্ধুরা, সকলকে অনেক ভালোবাসা এবং স্বাগত জানাই অনিতাস লাইফস্টাইলে। তো আজকে ঘুম থেকে উঠেছি, প্রায় বাজে তখন 5:45 কি 6টা। তো কালকে রাতে বেশ ভালো ঘুম হয়েছে, অনেকদিন পরে কালকে একটু নিশ্চিন্তে ঘুমিয়েছি। তো উঠে কী করলাম বলতো, বাথরুমে গিয়ে সকালের কাজকর্ম সেরে আবার শুয়ে পড়েছি। তারপরে উঠতে উঠতে আবার সেই 7:30টা বসলো, মানে একই টাইম হলো। তো এদিকে আমার চাটা খাওয়া হয়ে গেছে, আর তোমাদের দাদা বাজারে গেছে, মেয়েকে তুললাম, তুলে এখনও বিছানাপত্র সমস্ত ঝাড়বো আর ঘরদোর পরিষ্কার করবো। তারপরে আজকে ভাবছি মানে সকাল সকাল একটু স্নান টান করে পুজো দিয়ে নেবো। এই সকাল সকাল জমাদার এসে গেছে, বুঝছো, ওনাকে নোংরাগুলো দিয়ে নিই, তারপরে আসছি আবার। এই হলো ময়লা, জমাদারকে ময়লাটা দিয়ে দিলাম। আর এদিকে তোমাদের দাদা বাজার করে চলে এসছে, তো মাছ নিয়ে এসছে, মাছটাকে ধোবো, মশলা মাখাবো। মানে মাছ তো আমি ধোবো না, মশলাও আমি মাখাবো না, মাছটা তোমাদের দাদা ধোবে আর মশলাটাও ও মাখাবে, আমি শুধু ওপর থেকে সমস্ত কিছু দিয়ে দেবো, ঠিক আছে, চলো। এই যে করি ভালো হবে তো, মাছগুলো কিরকম সাদা সাদা লাগছে, এটাই তো তেল। হ্যালো, একটুখানি ভাজার সময় নুনটা বেশি দিলে নুনটা ঢোকে, আর ম্যারিনেট করে রাখলে মশলাপাতি সব ঢুকে যায়। বাইরে গান চলছে, ওর জন্য আমি মিউট করে দিলাম। আজকের মাছ হচ্ছে বোয়াল মাছ, আর বোয়াল মাছটা খুব ভালো মাছ এনেছে, মানে হলুদ মাছ, যে মাছটা নাকি খুব ভালো হয় আর চর্বি জাতীয় মাছটা। আর আমি মাছটাকে খুব ভালো করে রান্না করব। মাছের মধ্যে নুন, লঙ্কার গুঁড়ো আর হলুদ বেশি পরিমাণে দিয়ে দিয়েছি, আর উপর থেকে দিয়ে দেবো হচ্ছে কাঁচা তেল। ভালো করে ম্যারিনেট করে রাখব, আর ম্যারিনেট করা মাছ প্রায় ঘন্টাখানেক যদি বাইরে রেখে তারপরে মাছটা রান্না করা যায়, তাহলে না খেতে খুব ভালো হয়। তবে কী বলতো, এতগুলো মাছ আমি ম্যারিনেট করব অবশ্যই, কিন্তু এতগুলো মাছ কিন্তু খাওয়া হবে না, মাছগুলোকে রেখে দেবো। আর আমাদের জন্য মাত্র 4 পিস কি 5 পিস মাছ রান্না করব, ওই এবালা ওবালা হয়ে যাবে। দেখো মাছগুলোকে কী সুন্দর করে মাখাচ্ছে, এই কাজটা কিন্তু দারুণ পারে, মাছ বলো মাংস বলো, দারুণ সুন্দর করে এবার মশলা টশলা মাখিয়ে রাখতে পারে। তো যাই হোক, সকাল সকাল ঘরদোর পরিষ্কার করবো, মুছবো, ঝাড় দেবো, এসব করে স্নান করে ঠাকুর পুজো দেবো, তারপরে রান্না বান্না করবো। তো আমার কী বলতো, কালকে ভাত করেছিলাম, সেই ভাতটা না রয়ে গেছে, আর একটা তরকারিও আছে, ভাবছি ভাত আর তরকারি যখন আছে আর কি, ওই মাছটা রান্না করবো, আর তার সাথে একটা রুটি বা পরোটা এইসব জাতীয় কিছু একটা করবো। রান্নাঘরে চলে এসেছি, আর এই যে দেখো বোয়াল মাছটা মশলা মাখিয়ে রেখেছিলাম, এই বোয়াল মাছটাকে এখন ভাজা করবো, শুধু ভাজাই হবে আর কিছু না। আর বললাম যে একটা তরকারি আছে, এই যে সেই তরকারিটা আলু পেঁপে, যে আলু আর পেঁপেই তরকারি, আর তার সাথে না 2-3টে ডাটা ছিল, ওই ডাটাগুলো কিছুতে দেওয়ার মতো ছিল না বলে সর্ষে ডাটা, এর মধ্যে দিয়ে কষা কষা এই তরকারিটা হয়েছে। আর হচ্ছে এখানে আছে একটু চিংড়ি মাছ, সেই আগের চিংড়ি আর বেগুন, বলেছি যে বাবাই নেই বলে খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না, সবই একটু একটু করে বানাই, আবার একটু একটু করে থেকেও যায়। তো আজকে এই মাছটা বানাচ্ছি, একটু টাটকা টাটকা মাছ ভাজা করবো আর কি, মাছের পিসগুলো কিন্তু দারুণ বড় বড় মাছের, মাছটা দিয়ে ভাজতে দিয়ে আমি ঠাকুর পুজো দিতে যাব, বুঝেছ, মাছটা না খুব ধীরে ধীরে ভাজতে হবে, একদম লো ফ্লেমে
সময় নিয়ে নিয়ে ভাজতে হবে, তাড়াহুড়ো করলেই মাছটা ভাজা হবে না। তাহলে কি হবে, ভেতরটা না কাঁচা থেকে যাবে, বাইরেটা পুড়ে যাবে। এই জন্য ভাবলাম যে মাছটা ভাজা দিয়ে তারপরে যাই ঠাকুর দিতে। আর হচ্ছে টিফিনে বানাবো হচ্ছে গোলা রুটি, সেটাও বানিয়ে রেখেছি, তারা হাত ধুয়ে নিই। এই দেখো আজকে টিফিনে হচ্ছে গোলা রুটি বানাবো, এই জন্য এই যে ময়দা নুন দিয়ে মেখে রেখেছি, আজকে কিছু দেইনি, শুধু নুন দিয়ে গোলা রুটি মেখে রেখেছি। গোলা রুটি না, গোলাটা মাখিয়ে রেখেছি, আর চাটুতে দিয়ে গোলা রুটি বানিয়ে নেবো, বুঝলে? এটা মানে মাছটা হতে থাক, মাছটা ধীরে ধীরে হতে থাক, আমি যাই গিয়ে ঠাকুর পুজোটা দিয়ে আসি। এই যে আমার জন্য নিয়ে এলাম গোলা রুটি, দেখো গোলা রুটিটা কি সুন্দর হয়েছে। আর আমার গোলা রুটিটা আমি চিনি দিয়েছি, দু চামচ ভরে ভরে চিনি দিয়ে গোলার মধ্যে দিয়ে ভালো করে গুলে নিয়েছি, তারপরে একটুখানি তেল দিয়ে ভেজেছি, বুঝেছো কি সুন্দর হয়েছে। আমি না বহুদিন পরে এরকম চিনি দিয়ে গোলা রুটি খাবো। আর তোমাদের দাদাকে শুধু নুন দিয়ে ভেজে দিয়েছি, আর তার সাথে সবজি ছিল, ওই সবজিটা দিয়ে টিফিন দিয়ে দিয়েছি। আর এখন আমি আমার জলখাবার নিয়ে বসেছি, রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখালাম আমি মাছ করেছি, আর হচ্ছে সবজি ছিল, আর চিংড়ি মাছ বেগুন দিয়ে একটা তরকারি ছিল, এগুলো দিয়ে মোটামুটি মোটামুটি না খুব ভালোই হয়ে যাবে। তো আমি এত কিছু খাবো না, শুধু মাছ ভাজা দিয়ে দুপুরবেলা ভাত খাবো। তো এটা খেয়ে নিই, খেয়ে নিয়ে আজকে আমার অনেকগুলো কাজ আছে, তো কতগুলো প্রমোশন ভিডিও আছে সেগুলো বানাবো আজকে। আজকে অনেকটা হাতে সময় আর কি, সকাল সকাল স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, রান্না হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে 11:30, 11:30 সময় আমি টিফিন নিয়ে বসেছি। এরকমই হবে, দেখো একটা দিক করতে গেলে একটা দিক তো উল্টোপাল্টা হবেই। অন্যান্য দিন 9:30 থেকে 15:10 মধ্যে টিফিন করি, আর আজকে হচ্ছে 11:30, কারণ হলো এদিকের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। সে যাই হোক, খাওয়া দাওয়া করে এখন একটু সাজুগুজু করে ভিডিওগুলো তৈরি করব, তারপরে আবার আসবো তোমাদের, মানে বিকেলবেলা আসবো, ঠিক আছে? তো কি হয়েছে, এখন তো আমরা দুজনেই আছি জানো, বাবাই রয়েছে বাইরে পরীক্ষা দিতে গেছে। তো ও ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছিল আগের শুক্রবারে, পরীক্ষা দিয়ে শনিবারে চলে এসেছিল দিল্লি। তো দিল্লিতে ওখানে দু তিন দিন আছে, আর আজকে কি হয়েছে, ওর নেক্সট পরীক্ষা ছিল শুক্রবারে, মানে পরের শুক্রবারে, সেই পরীক্ষাটা কি হয়েছে জানি না, বৃহস্পতিবারে কনভার্ট করে দিয়েছে, মানে আগে চলে এসছে। এই জন্য একটা বিশাল সমস্যা তৈরি হয়েছে। সমস্যাটা এরকম যে ও তো দিল্লিতে গেছে, এবার আগে থেকে সমস্ত টিকিটগুলো সেটেল করা ছিল যে দিল্লি থেকে বৃহস্পতিবার আসবে, শুক্রবার পরীক্ষা দেবে, শনিবার দিন ফ্লাইট ধরে বাড়ি। তো এতগুলো টিকিট আগে থেকে কাটা হয়েছে, এবার সমস্ত টিকিটগুলোকে ক্যান্সেল করে আগেরটা পরে, পরেরটা আগে করা হয়েছে, এই সমস্ত নানান ঝামেলা আর কি। ও আজকেই চলে যাচ্ছে পাঞ্জাবে, গিয়ে ওখানে আবার সেই সর্দারজির হোটেলে থাকবে, তারপরে কালকে আর কি বৃহস্পতিবার পরীক্ষা দেবে, দিয়ে শনিবার নাগাদ বাড়ি ফিরবে, এই হলো অবস্থা, বুঝেছ? ঠিক আছে, আমি একটু যা যা আপডেট ছিল সেগুলো তোমাদের জানিয়ে দিলাম। আর এখন এটা প্রচণ্ড গরম, এটা ঠান্ডা হতে হবে, প্রচুর গরম, এক্ষুনি তুলে নিয়ে এসেছি, বুঝেছো? খেয়ে দিনি, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? চলো। তো বন্ধুরা, এখন 3টে বেজে গেছে, আর এতক্ষণ ধরে আমি ওই প্রমোশন ভিডিওগুলো করছিলাম, তো দুটো তিনটে ড্রেস চেঞ্জ করেছি, আর এতগুলো চশমা চেঞ্জ করে করে ভিডিও বানালাম। আর এখন 3টে বাজে, পুরো 3টে বেজে গেছে, খিদে কিন্তু আমার পায়নি। ওই যে গোলা রুটিটা দেখালাম, ওই গোলা রুটি থেকে অর্ধেকটা খেয়েছিলাম, অর্ধেকটা রয়েছে, তবে আমি এখন আর গোলা রুটিটা খাবো না, তবে একটুখানি ভাত আর মাছ ভাজা দিয়ে খেয়ে নেবো। 3টে বেজে গেছে, মানে একটু দেরি হয়ে গেল, তারপরে তো জানো বিকেলবেলা আমি জুম্বা করতে যাই, তো একদম অল্প একটু ভাত খাবো যাতে কষ্ট না হয়, ওখানে গিয়ে তো জানোই লাফালাফি ঝাপাঝাপি করতে হয়, বুঝেছো? এই মাত্র বাড়িতে এলাম, 8:30 বাজে,
জিমে গিয়েছিলাম, অনেক লাফাঝাপি ঝাপাঝাপি হয়েছে আর প্রচুর ঘেমেও গেছি। রাস্তা দিয়ে যখন আসছিলাম তখন দেখলাম পাশে একটা দোকানে ফুচকার গন্ধ পাওয়া যাচ্ছে, মশলার যে ফুচকা বানায় যে মশলাটা ওর গন্ধ পাওয়া যাচ্ছে। তো গন্ধ পেয়ে আর কি করবো, একটু ইচ্ছে করলো খেতে, তা দাঁড়িয়ে দাঁড়িয়ে না একা একা ফুচকা খেতে ইচ্ছে করলো না, তা ভাবলাম যে বাড়িতে নিয়ে যাই। বাড়িতে নিয়ে গিয়ে মাকে বলবো, মা আর আমি বসে খাবো। তো ফুচকা নিয়ে এসছি, মাকে দিতে গেছি, গিয়ে দেখি মা বাড়িতে নেই। আবার চলে এলাম, এসে এই দেখো ফুচকা নিয়ে এসছি, এখন ফুচকা খাবো। প্রায় 15টা বাজে, বেশি না, 20 টাকার ফুচকা এনেছি। 20 টাকায় কটা দেয় জানো? আমাদের এখানে 3টে 3টে 6টা ফুচকা দেয়। তো 6টা ফুচকা আমার জন্য অনেক বেশি হয়ে যাবে, তাই ভাবলাম মা আর আমি খাবো। কি করবো, মা তো নেই এখন। দেখি একবার ফোন করেছি, দেখলাম মা ফোনটা তুললো না। যাই হোক, এই 6টা ফুচকা আমাকে এখন খেতে হবে, মার জন্য রাখলে হবে না, অনেক রাত হয়ে গেলে মাকে দেবো না, বুঝেছো? তো এই দেখো ফুচকা, বড় বড় সাইজের ফুচকা, আর গন্ধটা এত ভালো লাগছে না। আর তার সাথে একটু যে চাটনি হয় তেঁতুলের চাটনি, ওটাও দিয়ে দিয়েছে, মিষ্টি মিষ্টি চাটনি। এই দেখো ফুচকা, আর এখানে হচ্ছে টক জল, আর প্লেটটা নিয়ে বসেছি, ফুচকা খাবো, ঠিক আছে? তো চলো আমি ফুচকাটা খেয়ে নিই, তারপরে দেখি আর তারপরে রাত্রেবেলা আর কি করি, যদি কিছু করি তো তোমাদের সাথে শেয়ার করব। আর এরপরে আর কোনো কাজ নেই, একটুখানি ভিডিও এডিট করতে বসতে হবে আর কি। সারাদিন আজকে ভিডিও এডিট করা হয়নি, ওই শ্যুট করতে গিয়ে আর ভিডিও এডিট করা হয়নি, তো এইসব একটু কাজ আছে, যদি ভালো লাগে করবো। প্রচুর গরম লাগছে, একটু রেস্ট নিই তারপরে। এখন বাজে হলো 9:45, ফুচকা খেয়ে ভিডিও এডিটিং করছিলাম, তো মা ফোন করলো যে একটু আয় দেখা দিয়ে যা, বাবু ডাকছে। তো বাবু খুবই অসুস্থ, বাবু একদম বিছানা থেকে আর উঠতে পারছে না, আর হয়তো উঠতে পারবেও না যা মনে হচ্ছে। তো আমি তো তখন গিয়ে বাবুকে একটু দেখে এলাম, শুয়ে আছে, তাই বললাম আমি আর যাবো না, বলছে আয় আয় একটু আয়, বাবু একটু ডাকছে, মনা মনা করছে। তো যাই এখন একটু দেখা দিয়ে আসি। আর ফুচকা খেয়েছি, পেটটা পুরো ভর্তি, আমার আর রাতে কিচ্ছু খেতে হবে না। মাকে বললাম তোমাদের ফুচকা আনবো, বলছে না না এই রাতে আর ফুচকা খাবো না, আমিও সাহস করে দেবো না। মা বাবুকে দেখে, আবার যদি ফুচকা খেয়ে কিছু হয়ে যায় তাহলে হয়ে গেল। যাই হোক, সারাদিন যা যা করেছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কত বড় হলো আমি জানি না, যা করেছি তোমরা দেখো, আর ভালো লাগলে কমেন্ট করো। তো আজকের মতো এখানে এন্ড করছি, আবার দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। তো আজকের মতো গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।